আর এটা দুর্ভাগ্যজনক হলেও বলতে কোনো দ্বিধা নেই যে ভারতের গণমাধ্যম দ্বিবিভাগে বিভক্ত হয়ে গিয়েছে, একদল সরকার পক্ষের একদল সরকারের সমালোচক, এবং মিডিয়া ফ্রিডমে দুর্ভাগ্যজনক ভাবে ভারত বাংলাদেশের থেকেও পিছিয়ে আছে। স্পষ্ট যে কোনো সময় যে দলেরই সরকার প্রতিষ্ঠিত হোক হোক, তারা কখনোই একটা পর্যায় পর্যন্ত মানে সমালোচনা সহ্য করলো, তারপরে সত্য জাগরিত হলে সেটা তাদের পছন্দ হয় না। ফলে কিভাবে মিডিয়া সবসময় একটা সফট টার্গেট থাকে সমস্ত সরকারের। ভারতের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি আইন তার 66 প ধারাটা অত্যন্ত একটি কঠোর ধারা ছিল, যেখানে অপরাধীকে সাবিত করতে হতো যে তিনি অপরাধ করেননি। ফলে সেই আইনটা ভারতের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। কিন্তু এরপরে ভারতের বর্তমান সরকার অতি সম্প্রতি বর্তমানে যে সংসদের বাদল অধিবেশন চলছে এই অধিবেশনেতেই একটি বিল পাস করেছেন, তার নাম ডিজিটাল সিকিউরিটি নয়, তার নাম হচ্ছে ডাটা প্রোটেকশন বিল। এবং এই ডাটা প্রোটেকশন বিলের এখনো সম্পূর্ণটা সবাই অধ্যয়ন করে উঠতে পারেনি। ফলে আপনি যদি বলেন যে প্রতিবাদ, সেইভাবে সাংবাদিক সমস্ত মহল একযোগে প্রতিবাদ করেছে এর কোনো ধারা নিয়ে সেটা এখনো দেখা যায়নি ঠিকই, কিন্তু ভারতের এডিটর্স গিল্ড তারা কিন্তু এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন এতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা আছে। ফলে বিলটি হয়তো আবার ভারতের যে স্ট্যান্ডিং কমিটিতে সেখানে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে, হওয়ার পর এই প্রশ্নগুলো উঠবে। এখনো আমার মতে ডিজিটাল সিকিউরিটি আইন বলতে যেটা বোঝায় বা ডিজিটাল সিকিউরিটি আইনের নামে অন্য যে আইন ডাটা প্রোটেকশন বলে যেটা আনা হয়েছে, সেখানে নিশ্চিতভাবে দৃষ্টিগত ডিজিটাল মিডিয়া, এই ডিজিটাল মিডিয়া সম্পর্কে তার একটা নিয়ন্ত্রণ করার কিন্তু একটা ব্যবস্থা তাতে থাকছে। সরকারের যুক্তি আছে যে বহু ডিজিটাল মিডিয়াম তারা অকারণে অনেক কিছু অসত্য প্রচার করছেন বা ফেক নিউজ প্রচার করছেন, তাকে রুখতেই এই ধরনের আইন। কিন্তু সেই আইন কার্যত গিয়ে সমস্ত ধরনের ডিজিটাল মিডিয়ার উপরে পড়বে বলে মনে হয়। আর প্রিন্ট মিডিয়া বা টেলিভিশন মিডিয়ার ক্ষেত্রে কতটা এটা পড়বে সেটা এখনো কিন্তু সত্যি কথা বলতে গেলে এতটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যারা গৌতম লাহিড়ি যে প্রশ্নটি করছিলেন, ভারতের গণমাধ্যম কতটা স্বাধীনতা ভোগ করে এবং বাংলাদেশের সাথে যদি তুলনামূলক একটা ছোট্ট পর্যালোচনা জানতে পারি। আমরা গত বছরের ঘটনা শুনছিলাম, সাংবাদিক জুবায়েরকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে নয়াদিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে। কদিন আগে দেখলাম বিবিসি তথ্যচিত্র প্রকাশ করলো গুজরাট দাঙ্গা নিয়ে, তারপরে আমরা দেখলাম ট্যাক্স ডিপার্টমেন্টের হানা বিবিসির অফিসে। আসলে কি অবস্থা ভারতের গণমাধ্যমের আমাদের সাথে একটা তুলনামূলক পর্যালোচনা? এটা দুর্ভাগ্যজনক হলেও বলতে কোনো দ্বিধা নেই যে ভারতের গণমাধ্যম দ্বিবিভাগে বিভক্ত হয়ে গিয়েছে, একদল সরকার পক্ষের একদল সরকারের সমালোচক। এবং ভারতে যেসব সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত, তাদের দেশ বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকতার যে আইনগুলি সন্ত্রাসবাদীদের জন্য প্রযোজ্য, দুর্ভাগ্যক্রমে কোভিড এর সময় তারা এমন কিছু রিপোর্ট করেছিলেন যেটা সেই সরকারের, আমি বলছি এটা কিন্তু কেবলমাত্র ভারত সরকার বলে নয়, এটা প্রাদেশিক যে সরকারগুলো আছে সেক্ষেত্রে একই নিয়ম। কেরালাতে কমিউনিস্ট সরকার আছেন, তারাও সেখানে সমালোচকদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নিয়েছেন। মোটের উপর এখন একটা দাঁড়িয়ে গিয়েছে অবস্থা, বিশেষত বোধহয় সম্ভবত তৃতীয় দুনিয়ায়, যেখানে শাসক পক্ষ সমালোচনা সহ্য পারেন কিন্তু একটা সময়, একটা সীমা পর্যন্ত। তারপরে যখন সেটা তাদের কাছে মনে হয় যে এটা সীমা ছাড়িয়ে গিয়েছে, তখন তারা যে কোনো ডিজিটাল আইন হোক, সাইবার সিকিউরিটি হোক, ধরুন যে কোনো আইনে তাদের ধরতে, যেমন ভারতে আমি বললাম দেশ বিরোধী আইনে সাংবাদিকদের জেলে নিয়ে যাওয়া হয়েছে, এখনো জেলে আছেন একজন সাংবাদিক, নেই যে তা না। এবং মিডিয়া ফ্রিডমে দুর্ভাগ্যজনক ভাবে ভারত বাংলাদেশের থেকেও পিছিয়ে আছে আন্তর্জাতিক মাপকাঠিতে।